গাইজ, আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো মাস কমিউনিকেশন। মাস কমিউনিকেশন কি এবং এটা কিভাবে পরিচালিত হয়, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা। তো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, মাস কমিউনিকেশন ব্যাপারটাকে পুরো ক্লিয়ারলি বুঝিয়ে দেব। প্রথমত মাস কমিউনিকেশন কি, মাস বলতে বোঝায় জনগণ অর্থাৎ পাবলিক, এবং কমিউনিকেশন বলতে বোঝায় কারোর সাথে সংযোগ অর্থাৎ মানুষের সাথে আমরা যখন কোনো সংযোগ করে থাকি সেটাই হয়ে থাকে মাস কমিউনিকেশন। এর ডেফিনেশন যদি বলি তাহলে মাস কমিউনিকেশন হলো এমন একটা মাধ্যম যার মাধ্যমে আমরা একে অপরের সাথে সংযোগ রাখতে পারি এবং তার সাথে আমরা কি করি একটা সংবদ্ধ কমিউনিকেশন ফ্যামিলি বা একটা কমিউনিটি তৈরি করে থাকি, সেটাই হলো মাস কমিউনিকেশন। এবারে বলি জব ভ্যাকান্সি। মাস কমিউনিকেশন করলে কি কি জব ভ্যাকান্সি থাকে? মাস কমিউনিকেশন কোর্স করে তুমি টিভি শোর অ্যাঙ্কার হতে পারো, নিউজ এডিটর হতে পারো, আরজে হতে পারো, ফিল্ম প্রোডিউসার হতে পারো, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হতে পারো, সরকারের মুখপাত্র হতে পারো, জার্নালিস্ট হতে পারো, এছাড়া স্ক্রিপ্ট রাইটার কিংবা কন্টেন্ট ক্রিয়েটারের মতো অসংখ্য ভ্যাকান্সি থাকে। যাক, এইগুলো হলো তো মূলত জব ভ্যাকান্সি। তবে জব পেতে গেলে তো তোমাকে অবভিয়াসলি পড়াশোনা করতে হবে। এবারে তুমি ভাবছো হয়তো মাস কমিউনিকেশন কোথা থেকে করব বা কিভাবে করব। সো নেক্সট পয়েন্ট এটারই ওপর, মাস কমিউনিকেশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। মাস কমিউনিকেশনের কোর্স আর্টস, কমার্স কিংবা সায়েন্স যে কোনো স্ট্রিমের স্টুডেন্টরা করতে পারে। এর জন্য বেসিক্যালি উচ্চ মাধ্যমিকে অর্থাৎ HSC-তে 45-50% নাম্বার প্রয়োজন হয়ে থাকে। সো মোস্ট অফ দ্য স্টুডেন্টের 45-50% নাম্বার অলরেডি থাকে, তাই যে কোনো স্টুডেন্টই চাইলে মাস কমিউনিকেশন কোর্স করতে পারে। এর পরের প্রশ্ন হলো, তাহলে কোথা থেকে এই মাস কমিউনিকেশন করতে হয় বা কীভাবেই করবে? ভারতবর্ষে অসংখ্য মাস কমিউনিকেশনের কলেজ আছে এবং ইউনিভার্সিটিও আছে যেখান থেকে ব্যাচেলার ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি করা যেতে পারে জার্নালিজম এবং মাস কমিউনিকেশনের উপরে। এই ভিডিওটা যদি কেউ বাংলাদেশ থেকে দেখে থাকো তাহলে প্লিজ আমায় মাফ করে দিও, কেননা বাংলাদেশের কোনো কলেজ ইউনিভার্সিটির নাম আমি অতটা পরিমাণে জানি না যেখানে মাস কমিউনিকেশন করানো হয়। সো আমি কলকাতার যে সমস্ত খ্যাতনামা কলেজগুলো আছে যেখানে মাস কমিউনিকেশন করানো হয় সেই সমস্ত কলেজগুলোর নাম বললাম। যেমন প্রথমত ক্যালকাটা ইউনিভার্সিটি, এছাড়া যাদবপুর ইউনিভার্সিটি, আচার্য প্রফুল্লচন্দ্র এবং বিবেকানন্দ কলেজ সহ অসংখ্য কলেজে মাস কমিউনিকেশনের কোর্স করানো হয়ে থাকে। তোমরা চাইলে ইজিলি অনলাইনে অ্যাপ্লাই করতে পারো এবং সেক্ষেত্রে তোমার নাম্বারের ভিত্তিতে তোমাকে অ্যাডমিশন দেওয়া হবে। সো আই থিঙ্ক বোঝা গেছে মাস কমিউনিকেশনের কোর্সটা কী এবং কীভাবে আমরা অ্যাডমিশন নিতে পারি। নেক্সট পয়েন্ট, মাস কমিউনিকেশন কোর্সেস। মাস কমিউনিকেশনের কোর্সগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে এবং তাদের ডিউরেশনও বিভিন্ন সময়ের হয়ে থাকে। যেমন ডিপ্লোমা কোর্স ইন ডেভেলপমেন্ট জার্নালিজম যেটা 4 মাসের হয়ে থাকে, ডিপ্লোমা ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন এটা 2 বছরের হয়ে থাকে, এবং তুমি যদি বিএ করতে চাও জার্নালিজমের ওপরে অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট করতে চাও সেক্ষেত্রে তোমাকে 3 বছর সময় দিতে হবে অ্যাজ ইউজুয়াল যেরকম কলেজে ভর্তি হয়। এছাড়া তুমি BJMC করতে পারো, BMM MC করতে পারো, BMM করতে পারো, BHJMC করতে পারো। এগুলি সমস্ত ডিউরেশন হয়ে থাকে মূলত 3 বছর। তুমি এমনকি চাইলে এর ওপর পোস্ট গ্র্যাজুয়েট করতে পারো। পোস্ট গ্র্যাজুয়েটের একটা কোর্স হলো DBJCC। এমনকি সব থেকে মজাদার ব্যাপার হলো মাস কমিউনিকেশনের ওপর তুমি PhD পর্যন্ত করতে পারো যেটা ডিউরেশন হয়ে থাকে মূলত 2 বছর। সো আই থিঙ্ক বোঝা গেছে মাস কমিউনিকেশনের কোর্সের ব্যাপারটা। নেক্সট পয়েন্ট হলো মাস কমিউনিকেশনের সিলেবাস। নর্মালি কোনো স্টুডেন্ট যদি কোনো একটা সাবজেক্টের ওপর অনার্স করে থাকে তার যেমন বিভিন্ন ক্যাটাগরি এবং বিভিন্ন চ্যাপ্টার পড়তে হয়, সেরকমই মাস কমিউনিকেশনের বিভিন্ন সিলেবাসের বিভিন্ন চ্যাপ্টার আছে। যেমন বলি BJMC অর্থাৎ ব্যাচেলার অন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, এর সিলেবাসটা সম্বন্ধে বলি। এক্ষেত্রে যেগুলো পড়তে হয় সেগুলো হলো ইন্ট্রোডাকশন টু জার্নালিজম, রিপোর্টিং, রাইটিং অ্যান্ড এডিটিং, রাইটিং ফর মিডিয়া, ইন্ডিয়ান কালচার, সোশ্যাল ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল সিনারিও, বেসিক্স অফ ডিজাইন অ্যান্ড গ্রাফিক্স, প্রিন্ট জার্নালিজম, হিস্ট্রি অফ প্রিন্ট অ্যান্ড ব্রডকাস্টিং ইন ইন্ডিয়া, মিডিয়া লজ অ্যান্ড এথিক্স, স্টিল ফটোগ্রাফি, থিওরি অফ কমিউনিকেশন, স্টেট পলিটিক্স অ্যান্ড কনস্টিটিউশন, অ্যাপ্লিকেশন
অফ কম্পিউটার ইন মিডিয়া ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিকেশন রেডিও জার্নালিজম অ্যান্ড প্রোডাকশন মিডিয়া রিসার্চেস ট্রাইবাল কমিউনিকেশন অ্যান্ড সো অন সো আই থিঙ্ক একটা বেসিক কনসেপ্ট দিতে পেরেছি যে মাস কমিউনিকেশন পড়তে গেলে কতটা আইডিয়া রাখতে হয় এবং কতটা অ্যাডভান্টেজ হতে হয়। অর্থাৎ এক্ষেত্রে তোমার কমিউনিকেশন স্কিল বিশাল স্ট্রং হওয়া উচিত, কেননা এক্ষেত্রে নাম্বারটা অতটাও গুরুত্বপূর্ণ নয় যতটা তোমার স্কিল ডেভেলপমেন্ট চাই। নেক্সট পয়েন্ট এটারই ওপর, স্কিলস রিকোয়ার্ড টু বি মাস কমিউনিকেশন স্পেশালিস্ট। মাস কমিউনিকেশনের ওপরে তুমি যদি স্পেশালিস্ট হতে চাও সেক্ষেত্রে তোমার কমিউনিকেশন স্কিল বিশাল ডেভেলপ হওয়া চাই। তোমার ভোকাল পাওয়ার এবং কমিউনিকেশন সিস্টেমের মধ্যে একটা অ্যাডভান্টেজ থাকা চাই, নাহলে তুমি সবার সাথে কমিউনিকেট করতে পারবে না এবং স্পেশালিস্ট হতে পারবে না। একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বোঝাই। ধরো কোনো এক স্কুলে রাম ও শ্যাম নামে দুজন ছেলে পড়ে। এর মধ্যে রাম পড়াশোনায় অত্যন্ত ভালো, কিন্তু সেই তুলনায় শ্যাম পড়াশোনায় অতটা ভালো নয়। কিন্তু শ্যামের কথা বলার ভঙ্গি এবং তার ট্যালেন্ট অনেক বেশি রামের থেকে। অন্যদিকে রাম সেই তুলনায় খুব একটা ভালো কথাবার্তা গুছিয়ে বলতে পারে না। এবারে ধরো স্কুলে রবীন্দ্র জয়ন্তীতে একটি অনুষ্ঠান হবে এবং সেই অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য একজন অ্যাঙ্কারের প্রয়োজন। তাহলে এবার তুমি ভেবে বলো, টিচাররা কাকে হায়ার করবেন, রামকে নাকি শ্যামকে? অবভিয়াসলি শ্যামকে, কেননা শ্যামের কমিউনিকেশন স্কিল রামের থেকে অনেক বেটার, তাই নাম্বারটা এক্ষেত্রে কোনো ম্যাটার করবে না। ঠিক সেরকমই জার্নালিজমের ক্ষেত্রেও তোমার কমিউনিকেশন স্কিলটাই দেখবে তারা। তোমার বন্ধু হয়তো তোমার থেকে অনেক বেশি নাম্বার পেয়েছে, কিন্তু তার কমিউনিকেশন স্কিল তোমার থেকে অনেক খারাপ, সেক্ষেত্রে তোমাকেই কিন্তু হায়ার করা হবে, তোমার বন্ধুকে না। এছাড়া যারা রিক্রুট করে থাকেন তারা মূলত দেখতে চান কঠিন পরিস্থিতির মধ্যে কে সবথেকে বেশি মাথা ঠান্ডা করে কাজ করতে পারেন, কেননা এই সমস্ত কাজ ঝুঁকিপূর্ণ হয়ে থাকে, তাই সেক্ষেত্রে ঠান্ডা মাথায় কাজ করার অ্যাবিলিটিটা তোমার থাকা অবশ্যই প্রয়োজন। এছাড়া প্রয়োজন তোমার পরিষ্কার পরিচ্ছন্ন ভাষা, অর্থাৎ তোমার ভোকাল পাওয়ার এবং শব্দের প্রতি দক্ষতা থাকা অবশ্যই প্রয়োজন, কেননা আমাদের মুখের ভাষা এমন একটি টুল যেটি বন্ধুকেও শত্রুতে পরিণত করতে পারে, এমনকি শত্রুকেও বন্ধুতে পরিণত করতে পারে। সো আই থিঙ্ক বোঝা গেছে কী কী স্কিল রিকোয়ার্ড। নেক্সট পয়েন্ট, মাস কমিউনিকেশন কোর্স ফি। মাস কমিউনিকেশন পড়তে গেলে কত টাকা প্রয়োজন হয়, এই প্রশ্নটা অনেকের মনেই থেকে থাকে। অনেকেই ভাবে হয়তো মাস কমিউনিকেশন পড়তে গেলে অনেক টাকা থাকার প্রয়োজন, তাই এই বিষয়টা বললে তোমাদের অনেকেরই হেল্প হবে। মাস কমিউনিকেশন পড়তে গেলে মূলত গভর্নমেন্ট কলেজে 11,695 টাকা থেকে 110,000 টাকা পর্যন্ত লাগতে পারে, সেক্ষেত্রে তোমার স্ট্রিম এবং সাবজেক্ট ম্যাটার করে থাকে। এছাড়া তুমি যদি কোনো বেসরকারি কলেজ থেকে কোর্স করতে চাও সেক্ষেত্রে 2,500,000 থেকে 3,500,000 টাকা পর্যন্ত লাগতে পারে। আই থিঙ্ক এই ইনফরমেশনটা তোমার খুব হেল্পফুল হবে, কেননা আগামী দিনে তোমার কাছে কেউ এসে শো অফ করতে পারবে না। সো নেক্সট পয়েন্ট, মাস কমিউনিকেশন স্যালারি স্কোপ। এবারে তোমাদের মধ্যে অনেকেই বলবে, আরে দাদা মাস কমিউনিকেশন সম্বন্ধে তো এত কিছু বললে মাইনে কত দেবে? মাস কমিউনিকেশনের স্টার্টিং স্যালারি হয়ে থাকে মূলত 12,000 থেকে 25,000 পার মান্থ, বাট আফটার গেইনিং অ্যান এক্সপিরিয়েন্স অফ 5 years ইউ ক্যান এক্সপেক্ট আ স্যালারি অফ 50,000 to 1,00,000 পার মান্থ। তো বলতেই পারো এক্সপিরিয়েন্স ইজ দ্য অনলি ওয়ে টু রিচ আলটিমেট উইজডম, অর্থাৎ তুমি যত এক্সপিরিয়েন্স হবে তোমার মাইনে কিন্তু তত বাড়তে থাকবে। তবে হ্যাঁ, তোমার কাজ যদি ভালো না হয়ে থাকে এবং কমিউনিকেশন স্কিল না থাকে তাহলে মাইনে ইনক্রিজ হওয়ার জায়গায় ডিক্রিজও হয়ে যেতে পারে, সো বি অ্যালার্ট। তো চলো এবারে কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দিই। তোমরা তো সকলে মীর আফসার আলীর নাম শুনেছো, সানডে সাসপেন্সে যার গলা শুনে আমরা সকলেই মুগ্ধ। তো ওনার জার্নিটা সম্বন্ধে বললেই সকলে কানেক্ট করতে পারবে। উনি একটা সময় আকাশবাণী চ্যানেলে খবর পাঠ করতেন, পরবর্তীকালে তিনি রেডিও মির্চিতে চান্স পান এবং রেডিও জকি হিসেবে তিনি তো সাকসেসফুল বটেই, পাশাপাশি তিনি টলিউড ইন্ডাস্ট্রিতেও কাজ করে থাকেন এবং মিরাকেলের অ্যাঙ্কার হিসেবে তিনি বিশাল সাকসেসফুল। আরও একটা এক্সাম্পল দিই, অনির্বাণ ভট্টাচার্যের নাম শুনেছ, তিনি একটা সময় আরজে ছিলেন, পরবর্তীকালে দেখা গেল ওনার ভয়েস যেমন মুগ্ধ করে দেয় মানুষকে সেরকম ওনার অভিনয়ও লোকের মনে আলাদাই একটা ছাপ তৈরি করে। আজ তাই তাকে বিভিন্ন সিনেমায় ওয়েব সিরিজে দেখতে পাই। সো আই থিঙ্ক ব্যাপারটা তোমাদের বোঝাতে পেরেছি। এবারে বলি কন্টেন্ট ক্রিয়েটারের ব্যাপারটা। আমরা ইউটিউবাররাও কিন্তু মাস কমিউনিকেশনের অংশ, কেননা আমাদের আগে কন্টেন্ট লিখতে হয়, তারপর ভিডিও রেকর্ড করা এবং ভিডিওটাকে এডিট করা, তারপর আপলোড করা, বিভিন্ন কোম্পানির সাথে কমিউনিকেট করে স্পন্সরশিপ নেওয়া এবং সেই ভিডিওটাকে আপলোড করে পাবলিকের কাছে পৌঁছে দেওয়া। সো অলরেডি এখানের এই জার্নিটা মাস কমিউনিকেশনের একটা অংশ। তো অনেকেরই মনে প্রশ্ন থাকে ইউটিউব থেকে কিভাবে টাকা কামায়।
সো তোমাদের এটাও বলে দিই যেহেতু মাস কমিউনিকেশনের অংশ এটা, ইউটিউবে তোমরা যখন কোনো ভিডিও দেখো তার উপরে যে অ্যাড শো করে সেই অ্যাড থেকে যে রেভিনিউ পাওয়া যায় সেই রেভিনিউটা ইউটিউব ক্রিয়েটারের সাথে ভাগ করে নেয়, অর্থাৎ ক্রিয়েটারকে 55% দেয় এবং ইউটিউব নিজে 45% নিয়ে নেয়। এবং এক্ষেত্রে ক্রিয়েটরের চ্যানেল অবশ্যই মনিটাইজ থাকা দরকার। এবারে অনেকে বলবে দাদা মনিটাইজেশন ব্যাপারটা কি? ইউটিউবে চ্যানেল মনিটাইজ করতে গেলে একটা বেসিক রিকোয়ার্ড প্রয়োজন হয়ে থাকে, সেটা হলো 1000 সাবস্ক্রাইবার্স এবং 4000 ওয়াচ টাইম। তবে 4000 আওয়ার্স কিন্তু মিনিট না। তো যখনই কোনো ক্রিয়েটার এটা ফুলফিল করে সেক্ষেত্রে ইউটিউব তাকে মনিটাইজেশন এনাবেল করার একটা অপশন দেয়। এবং সে যদি অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকে, অর্থাৎ কারো যদি সে কোনো ভিডিও চুরি করে না থাকে, সেক্ষেত্রে কিন্তু তার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে এবং সেখান থেকে সে আর্ন করতে পারবে। সো আই থিঙ্ক মাস কমিউনিকেশনের উপরে তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না। এর পরেও যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে বা কোনো রকম পয়েন্ট বুঝতে অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো, আমি অবভিয়াসলি অ্যান্সার করব। ভিডিওটা দেখে যদি একটু হলেও নলেজ পেয়ে থাকো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও এবং এরকমই ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো, কিন্তু নাহলে নোটিফিকেশন পৌঁছাবে না। সো থ্যাংকস ফর ওয়াচিং, ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।